আবদ্ধ হইতেছে এ বিয়েতে কি আপনি রাজি? রাজি থাকলে এক চাপুন। কি হের এক চাপ তো? ও সরি সরি, কিছু চাপন লাগবো না। কবুল বলো, কবুল। হবাই কবুল বলেন। ওরে বাপুর, ইয়ে তাড়াতাড়ি কবুল কর। ইয়ে নতুন বনি আবার স্বপ্নের পর্দা সিতু, ইয়ে পারি দি তৈব। আরে দাদু, এত সহজেই কবুল কমো নাকি? ইয়ে তাইলে কঠিন করে চাইনিজ ভাষাতেই কবুল কও। আরে দাদু তা না, মানে আমি মোটর সাইকেল ছাড়া বিয়েই বসুম না। আমার সেই ছোটবেলা থেকে শখ, বৌরে পিছনে বসে ঘুম ঘুম করুম আর উলি গুলি সব ঘুরে বেড়াম। মানে জামাই কি যৌতুক চাইতাস? যৌতুক নেওয়া যে নিষেধ জানো না? কারেন্ট বিলের কাগজে দেখো নাই, যৌতুক নিবেন না, যৌতুক দিবেন না। দেহি শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। হারে কারেন্ট গেছে গা, ওই জেনারেটর চালা। আর দেহালায় যেনে সরকারি কারেন্ট বিলের কথা রায় নাকা, হেন আমি কোন ব্যাংকের ছাতা? আমি যৌতুক নিমই। আর হুসুরাপাড়ার জন্মের কিপটে চাইছে আর ওন ফাইভ দিছে পটবড়ি। নিজেই উদ্বোধন করলা, কিন্তু বউ তো আরেকজন উদ্বোধন করতেছে। ওই তোরা যে চাল চালিয়ে সেতুর উপর দিয়ে যাইতাস জানোস না, পদ্মা সেতুতে বাইক চলাচল নিষিদ্ধ। কেলা নিষিদ্ধ কেলা? সেতু কি সামান্য মোটর সাইকেলের ভার কুলাইতে পারে না? তাহলে টেহা দিয়ে হালাই কি বানাইছ? শ্বশুরবাড়ি চলে যাবো, তা আমি কি করু? মোটর সাইকেলটা পদ্মা সেতু পার হয়ে যাবো না। দাদু কিছু কও না কেলা, আমি কি পদ্মা সেতুতে বাসর করার বাড়তি নিবাম নাকি? বুঝছি, ওগুলো অন্য ভাবে চেষ্টা করতে হইব। ওই তোরা যে চেল চালিয়া বাইক চালাইতেস তখন মাথার হেলমেট কনে। কিন্তু তুমি মরবা না। কেলা আমি মরলে তোমারও তো চলবো কেলা, বইনের জামাই লাগি নাকি? ওই তোরা যে গাড়ি চালাইতে পারো, তোকে ড্রাইভিং লাইসেন্স আছে। আব্বে হালাই, গাড়ি যদি নাই চালাইবার পারি তাহলে পিছে একটা মাল ভয়ে এত দূর আইলাম কেমতে? কমন সেন্স নাই কে? হালার চাকরি দিছে কোন হালা? মামা মনে হয় ঘুষ দেওয়া চাকরি নিছে। আমি খালি এই সেতুর দায়িত্ব আছি দেখে কিছু কইতাছি না। ঢাকার পুলিশের পাল্লায় পড়লে বুঝতা, ওরা তো 30 কিলোর উপরে টানতেই দিত না। ওরে বাপুরে, ইয়ে 30 কিলো থেকে মনে পড়লো, ইয়ে কোনো এক পুলিশের আব্বাজান ইয়ে গুরুতর অসুস্থ, তো ডাক্তার তার সর্বোচ্চ গতিতে গাড়িটাই নাও, ইয়ে যাইয়া ধের রোগী ইন্না লিলে। কি কোন সর্বোচ্চ গতিতে গাড়িটাই নাও, রোগীর জীবিত পাইলো না? ইয়া পাইবো কেমনে? ইয়া ডাক্তার তো আবার মোটর সাইকেল চালায়, ইয়া 30 কিলোমিটারে তার সর্বোচ্চ গতি। হ ঠিকই কইছো, ওইটা আমারই আব্বাজান আছিল। আরে দাদু এনে কি হারা রাত খারায় খারায় গপ্প করবা নাকি? বাড়ি যাবে না, বউ তো আমার বাসে হয়ে যাইতেছে। ওই তোমার বউরে আটকে রাখছি নাকি? যাও বউরে লয়ে যাও, বাসে ঘুরে যাও, কিন্তু মোটর সাইকেল নিয়ে যাবে দিবা। বউরে লয়ে যাও, বাসে ঘুরে যাও, আমি পদ্মা সেতুর উপর দিয়ে মোটর সাইকেল চলতে দিব না, নয় কেন না। আর দেখালাই সাদি তো করছি মোটর সাইকেলের লেগে, মোটর সাইকেলে যদি না নিবার পারি তাহলে হালার বউ নিম না, বউ ধুয়ে যাবো। দাদু কাজই ডাক দাও তো, বোর্ডারে অলোক ভাইয়ের নামে রেজিস্ট্রেশন করে দিতে যাই। পুলিশ বাহিনী, আজকে আমার বিয়া, সেই খুশিতে পদ্মা সেতুতে যত পুলিশ আসো সবার আজকে ছুটি। শুনো, সবাইরই ছুটিতে দিছেন? হ হ, তার মানে পদ্মা এখন কোনো চেকপোস্ট নাই? না না না, তার মানে এখন বাইক নিয়ে গেলেও আমাকে কেউ আটকাইবো না? না কেউ আটকাইবো না। দাদু দেও টান, রান।